আগে কেন বললো? আমি তো সব ছেড়ে দিই, রোজ থানার ভিডিও ডিএম ঘেরাও করবো, আর কিচ্ছু করবো না। শেষের দিকে দম বন্ধ করবো, সারা থেকে বেরোতে তোমার কথা থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না ওকে, লক্ষ্যটা তুমি নিজেই হবে, দেবেন কিনা আর দিলি তো করবে কিনা, পারলে আটকাও। চমকিয়ে কথা বলে পুলিশ কি ভদ্রলোক নেই, ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হবে, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে, সব কটা খোলা বাজ, যত দাগি পুলিশ সবচেয়ে বড় ক্রিমিনাল আজকাল পশ্চিমবঙ্গে, তাদের যদি ভালো কথা বলো, বেটার জীবনে নিয়ম মানে না, আমি কেন নিয়ম মানবো? আমি প্রোগ্রাম আছে বলছে, একটাও ক্যান্সেল করবেন, সব প্রোগ্রাম করবেন, আপনারা কী করবেন ঠিক নেই, এই ভাষায় কথা বলতে আর আমি করবো, পারলে আমাকে ওখানে আটকা। কিছু দাগি আসামি আছে টিএমসি নামে ক্রিমিনাল কেস আছে, তাকে অ্যারেস্ট করছে না, আমাদের লোকেদের আটকাচ্ছে। আমি কালকে এসপিকে ডিএমকে দুজনকে মেল করেছি, এটা করুন, নাহলে আমি সব ছেড়ে দিয়ে আন্দোলনই করবো, আর কোনো কাজ করতে হবে ডিএম এর সমস্ত রাস্তা ব্লক করে দেবো। কীভাবে আটকাচ্ছে? বাড়িতে লিফলেট দিচ্ছে লোকের, আইসিএসএ বলছে জিজ্ঞেস করেছেন পারমিশন, সালার বাপের জমিদারি, তার পারমিশন নিতে হবে লোকের বাড়িতে গেলে। আমি বাজারে বেরিয়ে দোকানদার সঙ্গে কথা বলো তো পারমিশন নিতে হবে, কোন কোন কোথায় লেখা আছে? সালার তো পঞ্চায়েত লড়ে লড়ে দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে, আমিও আইন শেখাতে জানি, আইসি কুদ বলছে। তারপরে মেরে একজনের হাত ভেঙে দিয়েছে দাদা, সে থানায় গেছে, তাকে আইসি বলছে হাত ভাঙাটা দেখাবে না, তোমার ছবি রেকর্ডিং করবে, তুমি তিনজন ক্রিমিনালের নাম দিয়েছো, দুজনের নাম উইথড্র করে নয় একজনের নাম বলবে, আর এই পর্যন্ত ছবি দেখাবে আইসি, থানায় গিয়ে তার আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি, কি করে সারা জীবন চাকরি করে, তাকে রেকর্ডিং করছে, আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ভেবেছে চামচা বেলচা বালিচোর গরু চোরগুলোর মধ্যে নেতা ভেবেছে, ওকেই টার্গেট করবো আমি আগে, ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়, দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর চোর রাস্তা দাঁড় করিয়ে, আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে, এই দুমা এক মাস পরে তো ভাবছি দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে, আর করেছে, ওকে বলে না, আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে, ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে, তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখব। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমাদের ঘর দিলীপ ঘোষ নয়, একদম ওই লোকটা আইসি, কী করে চাকরি করে আমি রাস্তায় বেরোনো বন্ধ না করে বলেছি, কাল তো ট্রেলার হয়েছে, দেখুন না পুলিশকে থানা থেকে বেরোতে হবে, আমার কি রাজে সারাদিন বসে থাকবো লোকজন নিয়ে, ওখানে এসআইও নাকি খুব বড় হিরো এখানকার, তাকেও দেখবো আমি যে কদিন চাকরি করে, সে আমাদের ক্লাস নিচ্ছে আর বালিওয়ালাদের কাছ থেকে টাকা নিচ্ছে, এসআই সিআই সবকে আমি দেখবো, সব করবো, এবং এই প্রত্যেকটি পুলিশ অফিসারের নাম দিয়ে কমপ্লেন করবো, এসআই সিআই সবকে, সব আমরা কমপ্লেন করছিলাম না কাজ করছিলাম, এবার কমপ্লেনও করবো কাজও করবো।